শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চিটাগং লাইভে সাপ্তাহিক আয়োজন চাকরির খবর দেখার জন্য। আজকের পর্বে চট্টগ্রাম জেলার কক্সবাজার উপজেলার সকল এনজিওর আকর্ষণীয় সব চাকরির খবর ও বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আছি আমি পাপড়ি সেন। চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে চাকরির খবর আপনার মোবাইলে পেতে আপনার মোবাইলে রবি বা এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন *213*5161#। আজকের পর্বে উল্লেখিত চাকরির কোনোটিতে যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি অবশ্যই স্ক্যান করুন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন। চলুন জেনে নিই আজকে উল্লেখিত চাকরির খবরসমূহ। ফিল্ড অফিসার কেস ম্যানেজমেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দিয়েছেন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার অথবা মাস্টার্স ডিগ্রি পাস, কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, বেতন মাসে ২৮,০৮২ টাকা, আবেদন করার সময়সীমা ৯ জুন ২০২১ পর্যন্ত। ট্রেনার ফ্যাসিলিটেটিং ডিসেবিলিটি ইনক্লুসিভ ট্রেনিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জনস হপকিন্স সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস, কোনো রকম পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, আগ্রহীরা আবেদন করতে পারবেন ৫ জুন ২০২১ আগে। GVVIMS অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ল বিভাগ থেকে স্নাতক পাস, এছাড়া অন্যান্য সামাজিক কার্যক্রমের অভিজ্ঞতায় অধিক গুরুত্ব পাবে প্রার্থীরা, বেতন মাসে ৩৭,৩১০ টাকা, আবেদন করার শেষ সময় ৫ জুন ২০২১ পর্যন্ত। ফিল্ড কোঅর্ডিনেটর পদে লোক নিচ্ছেন টিয়ার ডেস হোমস, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন সোশ্যাল সায়েন্স বিষয়ে মাস্টার্স পাস, এছাড়া ইকোনমিক বা যে কোনো ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করলে অধিক গুরুত্ব পাবে প্রার্থীরা, কোনো রকম পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, আবেদন করতে পারবেন ১১ জুন ২০২১ পর্যন্ত। ট্রেস নার্স পদে নিয়োগ দিচ্ছেন রিলিফ ইন্টারন্যাশনাল, আবেদন করতে পারবেন নার্সিংয়ে ডিপ্লোমা পাস যে কোনো মহিলা প্রার্থী, অভিজ্ঞতা সর্বনিম্ন ১ বছর, আবেদন করার শেষ সুযোগ ৩ জুন ২০২১ আগে। কমিউনিটি মোবাইলাইজেশন অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিচ্ছেন TAT সোশ্যাল ফাউন্ডেশন, শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক পাস, ১ বছরের অভিজ্ঞতা আবশ্যক, আবেদন করার শেষ সময় ৫ জুন ২০২১ অবধি। মিডওয়াইফ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ওয়ার্ল্ড কনসার্ন, শিক্ষাগত যোগ্যতা মিডওয়াইফরি ডিপ্লোমা, অভিজ্ঞতা সর্বনিম্ন ১ বছর, আগ্রহীরা আবেদন করতে পারবেন ৪ জুন ২০২১ আগ পর্যন্ত, শুধুমাত্র মহিলাদের আবেদন করার সুযোগ রয়েছে, হাতে সময় বেশি নেই তো জলদি আবেদন করুন। হাউজিং ল্যান্ড অ্যান্ড প্রপার্টি টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, আবেদন করতে পারবেন LLB পাশ করা যে কেউ, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, আবেদন করতে পারবেন ৫ জুন ২০২১ পর্যন্ত। তো দর্শক, এই ছিল আজকে উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিসমূহ। আজকের পর্বটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আগামী পর্বে এমনই কিছু উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।